বিশ্বকাপে ট্রাভিস হেডের থাকা নিয়েই ছিল সন্দেহ। সেই তিনি সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গড়লেন বিরল এক কীর্তি, অস্ট্রেলিয়াকে জেতালেন ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা। ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতে বিশ্বকাপের এক এলিট ক্লাবের নাম লেখালেন হেড। ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এই আসরে সেমিফাইনাল এবং ফাইনাল দুই ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার বিরল কীর্তি গড়েছেন ট্রাভিস হেড। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন 62 রানের ইনিংস, বল হাতে নিয়েছিলেন 2 উইকেট। 1983 সালে সেমিফাইনাল এবং ফাইনালে টানা ম্যাচ সেরা হওয়ার প্রথম কীর্তি গড়েছিলেন ভারতের মহেন্দর অমরনাথ। এরপর 1996 সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ের বড় কারিগর ছিলেন কিংবদন্তি অরবিন্দ ডি সিলভা। এরপর 1999 সালে এই কীর্তিতে নাম লেখান অজি স্পিন গ্রেট শেন ওয়ার্ন। দুই যুগ পর এবার যেমনটা করে দেখালেন ট্রাভিস হেড,